জঙ্গিদের দমন করার জন্য ও শনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। দক্ষিণ কাশ্মীরের সেনা অভিযানে প্রথম সারিতেই ছিল জুম। সেনা সূত্রের খবর, একটি বাড়ির মধ্যে লুকিয়েছিল জঙ্গিরা। জুম সেই বাড়ির মধ্যে প্রবেশ করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে দুটি গুলি লাগে জুমের। দুপুর 12টা, লড়াই শেষ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অনুপ্রবেশের বিরুদ্ধে সব লড়াই শেষ করে চলে গেল ভারতীয় সেনার অ্যাসল্ট ডগ জুম। সেনা আধিকারিকদের মতে জুম প্রায় 11:45 অবধি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিল, কিন্তু আচমকা হাঁপাতে শুরু করে সে, তখনই প্রাণ হারায়। শ্রীনগরের আর্মি ভেটেরিনারি হাসপাতালে একটি মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে ছিল জুম বলে সেনা আধিকারিকদের জানান। জুম উচ্চ প্রশিক্ষিত, হিংস্র ও প্রতিশ্রুতিবদ্ধ সার্মিও ছিল। জঙ্গিদের দমন করার জন্য ও শনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। দক্ষিণ কাশ্মীরের সেনা অভিযানে প্রথম সারিতে ছিল জুম। সেনা সূত্রের খবর, একটি বাড়ির মধ্যে লুকিয়েছিল জঙ্গিরা। জুম সেই বাড়ির মধ্যে প্রবেশ করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে গুলি লাগে জুমের। গুলিবিদ্ধ অবস্থাতেও জুম দীর্ঘ সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অভিযানে সামিল হয়েছিল। এই এনকাউন্টারে লস্কর-ই তৈয়বার দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে, আহত হন এক সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকিরনাগের টাংপাওয়া গ্রামে একটি এনকাউন্টার শুরু হওয়ার পর জুম বাহিনীকে দুই জঙ্গিকে নির্মূল করতে সাহায্য করেছিল। রবিবার রাতে অনন্তনাগ জেলার কোকিরনাগের কাংপাওয়াস গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের একপ্রস্থ গুলির লড়াই হয়। সেখানে দুই জঙ্গি আহত হয়। এখনও এক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান ভারতীয় সেনাবাহিনীর। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারের মধ্যেই পড়ে গিয়েছিল জুম। সেই সময়ই সেই গুরুতর চোট পায় বলে অনুমান চিকিৎসকদের। ভারতীয় সেনাবাহিনীর চীনার কর্পস টুইট করে জুমের দ্রুত আরোগ্য কামনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জুম অভিযানের সময় সন্ত্রাসবাদীদের মোকাবেলা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে, তাকে শ্রীনগর আর্মি হাসপাতালে ভর্তি করা হয়। জুমের দ্রুত আরোগ্য কামনা করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর এই বার্তার পরিপ্রেক্ষিতে অনেকেই জুমের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান, পাশাপাশি সেনা কুকুরের জন্য আরোগ্য কামনা করেন। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।